কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা, শরীকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আকিকা দিতে চাইলে কিভাবে বন্টন হবে, আরাফার দিনে ফজিলত কি, সৌদিতে যেদিন আরাফার দিন সেদিন কি আমাদেরও আরাফাতের দিন, জিলহজ মাসের কোনো আমল আছে কিনা দয়া করে কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। শরীকে কোরবানি দিলে আকিকার সাথে যদি কোরবানি দেন তাহলে কোরবানির যেরকম একটা ভাগ হবে আকিকারও একটা ভাগ হবে, সাত ভাগের এক ভাগ। এটা হলো যে সমস্ত লামাকে এটাকে জায়েজ মনে করেন তাদের মতে এইভাবে বন্টন করবেন গোশতকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোরবানিকে আকিকাকে কোরবানির সাথে আকিকা দেওয়ার পক্ষ আমি অবলম্বন করি না। ওলামা ইকরাম জায়েজ বলেছেন সেটা ভিন্ন কথা, আমি কেন করি না, কারণ হলো কোরবানির সাথে আকিকা দেওয়ার সরল অর্থ হলো আকিকার সুন্নত তরক করা। কীভাবে আকিকা সুন্নত তরক করা, এরকম ঘটনা হাজারে লাখে কয়টা ঘটে যে একজনের সন্তান যেদিন হয়েছে সপ্তম দিনে কোরবানি ঈদের দিন, এরকম ব্যাটে বলে মিলে সাধারণত যারা কোরবানির সাথে আকিকা দেয় তাদের শতকরা 99 জন বরং আরও বেশি। এ মানুষগুলোর যে সিস্টেম সেটা হলো, ধরেন ছেলে হয়েছে 6 মাস আগে বা 3 মাস আগে, মেয়ে হয়েছে 6 মাস আগে 3 মাস আগে, যখন সন্তান হয়েছে সুন্নত হলো তার কতদিন পরে আকিকা দেওয়া, 7 দিন পরে না, যেদিন হয়েছে তার 6 দিন পরে, মানে সপ্তম দিনে, সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্নত। সপ্তম দিনে নিতে না পারলে 14তম বা 21তম দিনেও দেওয়া যায়, এর পরে দিলেও হয়ে যাবে, কিন্তু হাদিসের নির্দেশনা হলো এই দিনগুলোতে দেওয়া, কারণ কোনো কারণে আগে দেওয়া হয় নাই, তিনি পরে দিলেও আদায় হবে। খোদ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে এটা সাবেত, সালাফ অনেক সালাফ থেকে এটা সুস্পষ্টভাবে এই ব্যাখ্যা প্রমাণিত যে হ্যাঁ, কারণ ছোটোকালে আকিকা দেওয়া হয় নাই, বাপ মা দিতে পারেন নাই, বড় হওয়ার পরে আকিকা দিতে পারে, অসুবিধা নেই, সেটা হলো না দেওয়া হলো, কিন্তু সাধ্য সামর্থ্য থাকলে সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্নাহ। এখন আপনি কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য যদি অপেক্ষা করেন তাহলে কী হবে, ওই সুন্নতকে জবাই করতে হবে, এই সুন্নতকে বাদ দিতে হবে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে কোরবানি ঈদের সময় আপনি আকিকা দেবেন, এটা তো হলো না, বুঝতে পেরেছেন কথা। এর বাইরে কোরবানির পশুর মধ্যে আকিকা মিশ্রণ করা যাবে কি না এটা নিয়ে দ্বিমত আছে। অনেক ওলামায়ে কেরাম বক্তব্য হলো কোরবানির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ভাগের অনুমতি দিয়েছেন, আকিকার কথা তো তিনি বলেন নাই, যার কারণে এটা এখানে হবে না। তবে হানাফি মাজহাবের ওলামায়ে কেরামের মত হলো জায়েজ হবে, এর দলিল হলো যুক্তি হলো যে কোরবানি এবং আকিকা একই ক্যাটাগরির ইবাদত, কোরবানির যেহেতু 7 ভাগ চলে একটা গরুতে আকিকার 1 ভাগও সেখানে চলবে, এটা হলো একটা মত, কিয়াসের ভিত্তিতে হাদিস থেকে ওলামায়ে হানাফ এই দলিল নিয়ে থাকেন। যাই হোক, খোলাসা কথা হলো আকিকা নির্দিষ্ট সময় দেওয়া উচিত, এটাই হলো সুন্নাহ, এটাকে বিলম্ব করে ঈদের সাথে মিলিত করা সুন্নার খেলাফ। আরাফার দিনে ফজিলত কি, সৌদিতে যেদিন আরাফার দিন সেদিন কি আমাদেরও আরাফাতের দিন, নাকি দিনের আকপিস আছে এবং সেদিন কি কোনো আমল আছে? আরাফাতের দিন মানে আরাফাতে হাজি সাহেবরা যেদিন অবস্থান করেন, সাধারণত সৌদি আরবে ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ সেদিনটাতে হাজিরা আরাফাতে অবস্থান করেন। তো এই আরাফাতের দিন বলতে জিলহজের 9 তারিখ নাকি হাজিদের আরাফাতের দিন অবস্থানের দিন, এটা নিয়ে এই ব্যাখ্যা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ওলামায়ে কেরাম বলেছেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিন বলেছেন, অতএব হাজিরা আরাফাতে কোন দিন অবস্থান করছেন সেটাই মুখ্য, আপনি যে দেশে আসেন সে দেশে কি 8 তারিখ না 9 তারিখ এটা আপনার দেখা দেখে দরকার নেই, আপনি ওই দিন রোজা রাখবেন, আরাফাত দিন রোজা রাখার সওয়াব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলা ওয়াল লাতি বাদা, আরাফাতের দিনের রোজার ফজিলত হলো 1 বছর পূর্বের আর 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা কি করেন মাফ করে দেন, বিশাল বিপুল ফজিলতপূর্ণ একটা আমল, এটা হাজি সাহেবদের জন্য প্রযোজ্য না, যারা হজে যায় নাই তাদের জন্য প্রযোজ্য। তো এই ক্ষেত্রে প্রথমত ওলামাদের মত অনুযায়ী হাজি সাহেবরা যেদিন আরাফা অবস্থান করবেন সেদিন বাংলাদেশে 8 তারিখ হবে, হোক তারপর আপনি সেদিনই রোজা রাখবেন। আর অন্যান্য ওলামাদের মত হলো ভিন্ন যে আসলে ইয়াউমে আরাফা যেরকম 9 তারিখকে বলা হয়, ইয়াউমে নাহার বলা হয় 10 তারিখকে, তো কোথাও যদি নহর নাও হয় সেদিন তারপরেও জিলহজের 10 তারিখকেই ইয়াউমে নহর বলা হয়, ইয়াউমে তারবিয়া বলা হয় 8 তারিখকে। তো এগুলো এক একটা নাম, মূলত উদ্দেশ্য 9 জিলহজ বিদায়, আমরা যে দেশে আছি সে দেশে যখন 9 তারিখ হবে সে দেশেই সেদিনই আমরা রোজা রাখবো, বিষয়টা গবেষণাগত, অর্থাৎ হাদিস বোঝার ক্ষেত্রে 2 ধরনের বুঝ ওলামায়ে কেরামের আছে।
এখানে কোন একটা বুঝ আপনার কাছে শক্তিশালী মনে হলে সেটা করে আপনি আমল করলে ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। এটা নিয়ে কামড়াকামড়ি করার মতো কোনো বিষয় না এটা। আর যদি আপনি বলেন যে জিলহজের প্রথম 9 দিনই রোজা রাখবেন সেটা আরো ভালো, তাহলে আর কামড়াকামড়ি নেই, আপনার এমনিতেই 8-9 দিন দিন রাখা হয়ে যাবে। কারণ এই দিনগুলো নফল আমলের দিন, সওয়াবের দিন, ইবাদতের দিন, সেই হিসাবে নফল রোজা আমরা রাখতেই পারি, চেষ্টাও করতে পারি। বর্তমানে অনেক টি-শার্ট গেঞ্জিতে আরবিতে অনেক বাক্য লেখা থাকে, যেমন সালাম, ইমান, জান্নাত, সুন্নাত ইত্যাদি। এই জাতীয় লেখা থাকে, এসব গেঞ্জি পরা বা পরে টয়লেটে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, বরং এগুলো ভালো। এই সমস্ত গেঞ্জিগুলো আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার কথা স্মরণ করিয়ে দেয়, আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের অনেক যুবক ভাইরা এই ধরনের বিজনেস করছেন আজকাল, এটা প্রশংসনীয় মাশাআল্লাহ, যে যুবকরা ফ্যাশনের অংশ হিসাবে যে সমস্ত টি শার্ট পরে থাকে, দেখা যায় সেগুলোতে আপনার বিভিন্ন খেলোয়াড়ের নাম, বিভিন্ন অ্যাক্টরের নাম, বিভিন্ন ফাসেক কাফেরের নাম, বিভিন্ন আপনার এমন মানুষদের নাম যারা আমাদের আদর্শ না, সেখানে কোনো সাহাবিদের নাম যদি থাকে, সেখানে কোনো ইনিশিয়াল কোনো কিছু থাকে যেটা আমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়, ভালো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোরআনে কারিমের কোনো আয়াত পরিষ্কারভাবে যদি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে টয়লেটে যাওয়া উচিত হবে না। আল্লাহর নাম যদি লেখা থাকে উন্মুক্তভাবে সেটা নিয়ে টয়লেটে গেলে সেটা অনুচিত হবে, মাকরুহ হবে। এমনি জান্নাত, সুন্নাত বা ইসলাম বা এই জাতীয় কোনো শব্দ থাকলে তাতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, জিলহজ মাসের কোনো আমল আছে কিনা, দয়া করে কোরআন সুন্নার আলোকে জানাবেন। জিলহজ মাসের আমল আছে, অনেক আমল আছে, অনেক আমল। জিলহজ মাসের প্রথম 10টা দিন, এ দিনগুলো ইবাদতের জন্য সারা বছরের মধ্যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন, মা মিন আইয়ামিন আল-আমালু সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। জিলহজের প্রথম 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এটা যত প্রিয়, বছরে অন্য কোন সময় ইবাদত করলে আল্লাহর কাছে এত প্রিয় হয় না। জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে কেউ, সেটার চাইতেও কি এই 10 দিনের সাধারণ আমলের সওয়াব বেশি? তিনি বলেছেন, হ্যাঁ, অন্য সময় জিহাদের চাইতেও এই 10 দিনের সাধারণ আমলের সওয়াব বেশি। তবে হ্যাঁ, কেউ যদি অন্য সময় জিহাদে বের হয়ে শাহাদত বরণ করে তার কথা ভিন্ন, তার মর্যাদা সবকিছুর উপরে। তো এই হাদিসের আলোকে বোঝা যায় জিলহজের প্রথম 10টা দিন ইবাদতের দিন। আমরা এগুলো জানি না, বেশিরভাগ মানুষ কোরবানির পশু কেনাকাটা, ঈদের কেনাকাটা, গ্রামের বাড়িতে যাওয়া, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। জিলহজের প্রথম 10 দিনে প্রথম কাজ হলো হজ করার সুযোগ থাকলে হজ করা, কোরবানি করা। যারা কোরবানি করবেন তারা জিলহজের প্রথম 10 দিন আপনার চূর্ণ ইত্যাদি কাটবেন না, চাদরটার আগে আগে কেটে ফেলবেন। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কোরবানি করবে না, সেও এটা করতে পারে। তারপর জিলহজের প্রথম 10 দিনের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, সাধারণ নেক আমল বিশেষ গুরুত্বের সাথে করা, নফল আমলগুলো বেশি বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। হ্যাঁ, এর পাশাপাশি এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল হলো আপনার যখন আইয়ামে তাশরিক হবে, সেই তাশরিকের দিনগুলোতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলহামদ, আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজ সকাল ফজরের পর থেকে নিয়ে ঈদের দিন, ঈদের পরে তৃতীয় দিনের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে এই তাকবীর নারী পুরুষ সবাই পাঠ করা, এটাই 10 দিনের আমল। এই 10 দিনের আরেকটা আমল হলো কমনভাবে জিকির বেশি বেশি করা, বেশি বেশি আল্লাহ স্মরণ করা, বেশি বেশি তাকবীর পাঠ করতে থাকা। এবং সেই সাথে এই 10 দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো যে অনেক বর্ণাত্মক মতে বোঝা যায় নফল সিয়াম প্রথম 9 দিনই রাখা, আর না পারলে কমপক্ষে আরাফাতের দিনে সিয়াম পালন করা। অতএব আমলে ভরপুর এবং টয়টম্বুর একটা ইবাদতের মৌসুম হলো এই জিলহজের প্রথম 10টা দিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।